রবি ঠাকুরের ঘরে বাইরে আর আমাদের আত্মবিশ্লেষণের বোধের যে জায়গাগুলো, আত্মবিশ্লেষণের বোধের যে দরজা, তার মধ্যে দিয়েই আজকে আমাদের এই পুজোর ভাবনা অন্তর্বাহির। নিখিলেশ বিমলাকে দেবীর আসন দিয়েছিল, কিন্তু বিমলার যে সত্তা পূজা পায়নি সেই ক্ষুধার্থ অবদমিত সত্তাই নিজেকে আবিষ্কার করল নূতন আলোয়। অন্তরের আলো বাইরে প্রকাশিত হল, বাইরে বিস্তারিত হয়ে নিজের মহিমা নিজেই আস্বাদন করতে চাইছিল সে। দাম্পত্য প্রেম থেকে স্বদেশ প্রেম আর সেখান থেকে আত্মপ্রেমের চৌকাঠে দাঁড়িয়ে প্রথম একক মানুষ হিসেবে নিজেকে উপলব্ধি করতে পেরেছিল বিমলা। মানুষ তার সম্মান, সম্ভ্রম, মর্যাদা আর ভালোবাসার অধিকার নিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্কের দাবিদার হয়ে ওঠে। সম্পর্কের পরিধিগুলো নূতন নূতন বৃত্তের সূচনা করে। পৃথিবীর গভীর অসুখ আর গৃহবন্দী দশা আজ আমাদের অনেক কিছু শিখিয়ে দিল, চিনিয়ে দিল সম্পর্কের পরিধি আর তার বিস্তার। আত্মবিশ্লেষণের আয়নায় উন্মুক্ত হয়ে গেল বোধের দরজাগুলো। নিখিলেশ, বিমলা, সন্দীপ উপন্যাসের চরিত্রগুলো বড় কাছের মানুষ হয়ে গেল আজ। ভয়কে জয় করে সতর্ক থেকেই মানুষ আজ মুক্তির পথ খুঁজছে, যেমন বিমলা খুঁজেছিল। সন্দীপের দেশপ্রেমের বুলি আজ বড় ফিকে লাগে, চেনা মুখ অচেনা হয়ে যায় ক্রমশ। বোধের দর্পণে আজ নিজের মুখ চেনার পালা, আর মুক্তির পথ মায়ের পায়ে সমর্পণ। অন্তর আর বাহিরের এই বিশ্লেষণে দিশাহারা মানব জন্মের চরম বিপদে সমর্পণের পথই মুক্তির পথ।